আমার গো ঘর দিয়ে আমি দৌড়ে দৌড়িতে এই জায়গায় আইসি, এই জায়গায় হেলাই আমার গো পাইছে আমার চাষা গো ঘর, এটা মহাসিন খান আমার চাষার নাম। এই চাষা গো ঘরের এই জায়গায় আইসি দৌড়ে দৌড়িতে এহিন হেলাই আমার কোপ পাইছে, কোপ একটা কোপ দিয়েছে আমার ওই ডেনায় দিয়ে। এরপরে মনে করেন আর আমি আবার দৌড় দিয়ে যাওয়া দিছি, এরপরে আবার আর একটা কোপ দিয়েছে, সেইটা পড়ছে আমার পিছনে, ঠিক আছে। এরপর আবার আমি ওই দিকে দৌড় দিছি, এরপর আর একটা কোপ দিয়েছে, তিনটে কোপ দিয়েছে সাত দাম। পিরিজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে পারুল বেগম নামের এক নারীকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। গত 10 এপ্রিল সোমবার উপজেলার বেতমোর ইউনিয়নের 7 নং গোপখালি গ্রামে সন্ধ্যা 5টা ও 6টায় 2 দফায় এ ঘটনা ঘটে। এ সময় পারুল বেগমের মা আশুরা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় আশুরা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভাড়াটিয়া সন্ত্রাসী উপজেলার জরিপের চর গ্রামের ইদ্রিস মাওলানার ছেলে সাদ্দাম এবং ওই গোপখালি গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাকিব, তার স্ত্রী তাজুনুর বেগম, মেয়ে খুশি বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় 8ই মে সোমবার রাকিব, ইয়াকুব আলী, তাজিনুর ও খুশি বেগম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক হাকিম রাকিবকে জেল হাজতে প্রেরণ করেন ও বাকি তিনজনের জামিনের আদেশ দেন। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। আমাদের পুষ্কুনির পার, ওই পার হেগো পুষ্কুনির ভিতরে পড়ছে। হেগো বলতে কার উল্লেখ করে নাম করে বললেন? ওই যে ইয়াকুব, পিতা আথার আলী খান মৃত, ঠিক আছে, ওনাদের পুষ্কুনির ভিতরে আমাদের পুষ্কুনির পার পড়ছে ভাইঙ্গা। এরপর আমরা ওই লোক নিয়ে এরপর পার উঠাইতে গেছি, এরপর ওনারা বাধা দেয় আমাদের, ওইখানে অনেক ঝগড়াঝাটি করে, অকাত্য ভাষায় গালিগালাস করে, যেমন ইয়াকুব এবং ইয়াকুবের ছেলে রাকিব, ঠিক আছে। এরপরে ওইটা নিয়ে ঝামেলা হয়েছে অনেক ধরনের, তো আমাদের যারা কাজ করছে ওনারা বাধা দিয়েছে যে এই ঝগড়াঝাটি করার দরকার নাই, আপনাদের মাটি উঠাইতেছি না, মানে আমাদের মাটি আমরা উঠাইতে, এনাদের মাটি আমরা উঠাইতেছি, এইভাবেই ছিল ঝগড়াঝাটি, এইভাবে ওখানেই সমাপ্ত ছিল। কিছুদিন পরে ওনাদের ওই ক্ষোভ রয়ে গেছে, মানে আমাদের ওনাদের মারার প্ল্যান করছিল কিন্তু ওই দিন মারতে পারে নাই আমাদের, আমি আর আমার আম্মা ছিলাম ঘরের ভিতরে। আর দ্বিতীয় এরপরে কিছুদিন পরে ওনারা আমাদের ওই বাসার পাশে আমাদেরই আম গাছ, রমজান সকালবেলা একেবারে ভোর রাত্রে ওনারা আমাদের গাছের আম পাড়ছে, ঠিক আছে। তখন আমি ওটা বাসায় বসে নিষেধ করি, পরে আমার মা মানে গিয়ে দেখে যে ওই ইয়াকুবের মেয়ে, ঠিক আছে, খুশি বেগম, উনি আম পাড়তে আসছে। তারপর আম্মা বলে যে এই আম কেন পাড়ছো, তখন উনি কোনো কথা বলে না, চুপ করে চলে যায়, ওনাদের বাসা যায়। ওনারা গিয়ে তারপর এটা সকালের ভোর রাত্রের কথা আর কি, সকালবেলা আজানের পরে, তো এইভাবে তারপর আমাদের সাথে ওনারা ঝগড়া করে, এক প্রকারে ঝগড়া করে। ঝগড়া করার পরে ওনার মানে ইয়াকুব আলী, ওনার ছেলে আছে রাকিব, তারপর ওনার মেয়ে ওই খুশি, তারপর ওনার ওয়াইফ তাজিনুর বেগম, ঠিক আছে, এরপর আর একটা মেয়ে আছে তানজিলা, এরা 5 জনে আমাদের খুব মারপিট করে, এটা নিয়ে ওই যে আম নিয়ে ঝগড়া হয়, এরপরে আমাদের ওনারা খুব মারপিট করে, আমারে এবার আমার আম্মারে, আমাদের তারপর ওই যে মরিচের গুঁড়ো আছে না, ওই মরিচের গুঁড়ো আমাদের ফেজে দেয়, দেওয়ার পরে এরপরে আমরা ডাক্তার দেখাইতে যাব, ঠিক আছে। তাও এই সময় আমাদের বাসার থেকে আমরা বের হওয়া দিচ্ছি, আমাদের বাড়ির রাস্তায় যখন বেরোইছি তখন ওনারা ওই ভাড়াটিয়া মানে মানুষ এনে ভাড়া করে মানুষ এনে ওনারাকে কোপায়, ঠিক আছে। ভাড়াটিয়া মানুষের নাম কি, কোথ বাড়ি কি? ওনার নাম হচ্ছে সাদ্দাম আর ওনার বাবার নাম হচ্ছে ইদ্রিস মাওলানা, ওনার বাড়ি হচ্ছে জরিপুর সারে, ঠিক আছে। ওনাকে ফোন করে, ওনারা আবার ওনাদের আত্মীয় হয়, ইয়াকুব আলীর ভাইয়ের ছেলে ওই সাদ্দাম, ওনারে খবর দিয়ে আনে, তারপর আমাকে কোপায়, তারপরে আমাকে হত্যা করার জন্য ওনারা আনে, আমাকে মার্ডার করার জন্য, ঠিক আছে। তারপর আমাকে 3টা কোপ দেয়, একটা দেয় আমার বাহুতে আর 2টা দেয় আমার ওই যে পিছনে, ঠিক আছে। তো একটা বেশি হয়েছে একেবারেই অতিরিক্ত আর 2টা মানে সিম্পল। এরপর তো আমাকে মঠবাড়িয়া সদরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, কমপ্লেক্সে ওই যে, তারপরে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাকে রেফার করছে যে বরিশালে, তারপর তো আমাকে বরিশালে নিয়ে যায়। তখন তারপরে আমরা ঈদের ছুটির কারণে, তারপর আমার ফ্যামিলিতে মানুষ নেই, আমাদের গার্ডিয়ান না থাকায় আমাদের মামলা সে সময় আমরা করতে পারি নাই। আপনার বাবা কি করে? আমার বাবা বিদেশ থাকে। কোথায় থাকে? সৌদি আরবে, ঠিক আছে। আচ্ছা, এরপর মামলা করছে কি? এরপর আমার 2 দিন পরে আমাকে ওখানে ভর্তি করে, তারপর আমার মা 2 দিন পরে আসে আর কি, আসার পরে আমরা কোর্টে করছি, ঠিক আছে। কোর্টে যখন মামলা করছে তখন তো আমাদের মামলা FIR করছে।
আপনারা যখন কোর্টে যখন মামলা করছেন, কোর্টে যখন মামলা করছে তখন এফআইআর অর্ডার দিছে ম্যাজিস্ট্রেট, যা তারপরে আমরা আমাদের রই কপি থানায় পাঠাইছে, থানার থেকেও তারা এফআইআর করে দিছে। তারপর তো মনে করেন আসামি পালাইছে, যেদিন আমারে ওনারা কোপাইছে ওই দিনই আসামি পালাইছে। আমাদের আজকের কোর্টে তারিখ ছিল, ঠিক আছে, ওনারা কোর্টে গেছে, এরপরে ওই যে সাদ্দাম ওনার ইয়া হয়েছে, উনি কোর্টে ওঠে নাই, ঠিক আছে। দুই নাম্বার আসামি ওই যে রাকিব, ওনার কাস্টডি হয়েছে, আর তিন নাম্বার আসামি হয়েছে ইয়াকুব আলী, ওনার জামিন হয়েছে। তারপরে তাজিনুর বেগম আর ওই যে খুশি বেগম, এনাগো তিনজনার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে আমরা বেরোইছি, বেরোয়ার পরে ওনারা হুমকি দামকি দিচ্ছে আমাদের, যে আমাদের খুন করবে, তো আমাদের একেবারে মার্ডার করবে, ঠিক আছে, এরকম হুমকি দামকি দিচ্ছে। তাই আমরা বাড়িতে নিরাপদ না, আমি চাই ভালো বিচার হোক, সুস্থ বিচার হোক, আমি এটাই চাই। আমি আচ্ছা, আপনার এই মেয়ে নিয়ে যে ঝামেলাটা, আপনার মেয়েকে কোপাইলো, আপনি এই বিষয় নিয়ে আদালতে মামলা করছেন, মামলা করার পরে আসলে কী পরিস্থিতি সেটা একটু বলেন। আমি ওখানদের সুস্থ হইয়া ওই আমার যে বুকে ব্যথা, আমি সুস্থ হইয়া এরপর আসছি, আইয়া কোর্টে মামলা করছি। মামলা করার পর আজকের আসামিরা হাজির হয়েছে, হাজির হওয়ার পরে রাকিব নামের কাস্টডি হয়েছে, ইয়াকুব আলী, তাজিনুর বেগম, খুশি, এরা জামিন হয়েছে। আচ্ছা, এরপর জামিন হওয়ার পরে, জামিন হওয়ার পরে আমরা চলে আইতে চাইছি বাড়ি, বাড়িতে তারপরে আমাদের মাহবুব বিডিয়ার আর ইদ্রিস খান, হ্যাঁ, সাদ্দামের আব্বাই, এই এরা দুই এরা আমারে বলতে আছে যে এইভাবে যে করতে আসো, মামলা করছো, কার কাছে জিজ্ঞেস করছো, এতে বহুত কিছু হয়ে যাবে। সাদ্দাম কিন্তু উশৃঙ্খল ছেলে, আমার ছেলে আমি পরিচয় দিই না, খুব আমার সাথে এই কথা বলছে কোর্টের ভিতরে। আপনাদের হুমকি দামকি দিয়েছে তো? হ্যাঁ, আমাকে হুমকি দামকি দিয়েছে, আমি সুষ্ঠু বিচার চাই।